রবিবার ছিল জে গুয়েভারার 93তম জন্মদিবস। এদিন ছাত্রযুব ভবনে দিনটি উদযাপন করা হয়। চারটি বামপন্থী ছাত্রযুব সংগঠনের উদ্যোগে রাজ্যব্যাপী জে গুয়েভারার 93তম দিবস পালন করা হয়। মাত্র 39 বছরের জীবনে গোটা পৃথিবীর শ্রমজীবীদের প্রিয় নেতা হিসেবে উপনীত হয়েছেন জে গুয়েভারা। আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। এরপর ধারাবাহিকভাবে চলে তার রাজনৈতিক কর্মকাণ্ড। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার সময় এ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন। সমাজে চিকিৎসককে পরিণত হয়েছিলেন জে গুয়েভারা বলে জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেব। এদিন তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান চারটি বামপন্থী ছাত্রযুব সংগঠনের নেতৃত্বরা। বিশ্ব বিপ্লবী জে গুয়েভারার 93তম জন্মদিবস। আমাদের রাজ্যে চারটা বামপন্থী ছাত্রযুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওএফ গোটা রাজ্যে উদযাপন করছে। গোটা দেশে আমরা এসএফআই এবং ডিওয়াইএফআই আজকের এই জন্মদিবস পালন করছি। এবং আমরা জানি জে গুয়েভারা মাত্র 39 বছরের তার সংক্ষিপ্ত জীবন, এবং এই 39 বছরের জীবনে গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষ যারা বিপ্লবে বিশ্বাস করেন, যারা সমাজকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখেন, তাদের প্রিয় নেতাতে পরিণত হয়েছেন 39 বছরের এই ছোট্ট জীবনের জে গুয়েভারা। এবং জে নামটাও মানুষের দেওয়া নাম। আমরা শুনেছি এই জের শব্দের লেতিন শব্দ, তার প্রিয় অর্থ হচ্ছে প্রিয়তম। গোটা পৃথিবীর অন্যতম বীর সেনানী নায়ক জে গুয়েভারা আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছেন, কিউবায় বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, বিপ্লবে সফল হয়েছে, সেখানে মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রের যে ব্যাংক এই ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, আবার বলিভিয়ার বিপ্লবে অংশগ্রহণ করেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, ব্যাংকের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সেখানে বিপ্লবে অংশগ্রহণ করেন। মার্কিনের সেই গোয়েন্দাদের যারা সাম্রাজ্যবাদের দ্বারা তাদের হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করেন, শহীদের মৃত্যুবরণ করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।